হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজ আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ দেখাবো তোমাদের খাসির কলিজা ভুনা। রেসিপিটা কেমন হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো আমি এখানে নিছি কিছু খাসির কলিজা। কলিজাগুলো ছোট ছোট করে কেটে নিছি, নিয়ে লবণ হলুদ মাখায় রাখছি। এই যে এখানে ভিউয়ার্স 400 গ্রামের মতন কলিজা আছে, খাসির কলিজা। তো আমরা রান্নাটা করব এবং কী কী উপকরণ ব্যবহার করছি সেগুলো আমরা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা খাসির কলিজা ভুনা করব এবং এই ভুনাটি করার জন্য আমরা যে উপকরণগুলো নিচ্ছি সেগুলো আমি দেখাচ্ছি যে কী কী উপকরণ এখানে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি আছে, 2টা বড় সাইজের পেঁয়াজ। এখানে আছে রসুন বাটা 2 চামচ, এখানে আছে আদা বাটা 1 চামচ এবং শুকনো লঙ্কা বাটা 1.5 চামচ, জিরা বাটা 1 চামচ, সঙ্গে আছে এলাচ 3টা, লবঙ্গ, দারুচিনি এবং 1 টুকরা জয়িত্রী। এটা দিচ্ছি যেহেতু কলিজায় একটা এক্সট্রা গন্ধ আসে, যদিও আমি কলিজাটা ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিছি, আর এটা দিচ্ছি যাতে গন্ধটা না আসে। তো ভিউয়ার্স সাথে থাকুন, আমরা যাচ্ছি রান্নাঘরে। তো আমরা দেখাবো খাসির কলিজা ভুনা রেসিপিটি, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। চলুন আমরা রান্নাঘরে যাই। ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি খাসির কলিজা রান্না, চমৎকার একটি রেসিপি। তো আমি খাসির কলিজা রান্না করার জন্য এখন কড়াইতে তেল দিচ্ছি। তো ভিউয়ার্স, কলিজাটা রান্না করার জন্য আমি যে মশলা আপনাদের আগের থেকে দেখাই নিছি, তো আবার দেখুন। তো আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তো বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এই যে লবঙ্গ, দারুচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি জয়ত্রী, দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন, হালকা একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে, একটু আশা জাগাবেন আমার রান্না করার প্রতি, যাতে আমি আরও নতুন নতুন রান্না আপনাদের দেখাতে পারি। তো ভিউয়ার্স, পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা এবং আদা বাটা। মশলাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি হালকা জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন হলুদ। মশলাটা কষাই নিচ্ছি যাতে মশলার কাঁচা গ্যাসটা না থাকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মশলা ভাজা হচ্ছে, মশলাটার কালার দেখেন খুব সুন্দর লাগতেছে। তো আমরা রান্না করছি স্পেশাল খাসির কলিজা, খাসির কলিজা ভুনা। তো এইভাবে কলিজা রান্না করলে আশা করি খেতে খুব সুস্বাদু লাগবে, তো আপনারাও বাসায় এভাবে কলিজাটা রান্না করবেন। তো এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে লবণ হলুদ মাখায় রাখা ছিল যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলার সঙ্গে কলিজাগুলো একসঙ্গে মেখে এখন আমরা গ্যাসের মিডিয়াম আছে 5 মিনিট ভাজা ভাজা করব। তো ভিউয়ার্স দেখছেন আমরা খাসির কলিজা রান্না করছি, খাসির কলিজা ভুনা। তো আমরা মশলা দ্বারা কলিজা কষাচ্ছি, প্রায় 7-8 মিনিট মতন কষালাম। কষানোর পর দেখেন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। কলিজা আর মশলা পুরো মাখামাখি অবস্থা, বোনা বোনা। যেহেতু কলিজাটা আমরা মশলার সঙ্গে ভাজা ভাজা করছি, এখন কিছু জল অ্যাড করে, যেহেতু কলিজাটা সেদ্ধ হতে হবে, কিছু জল অ্যাড করে আমরা একটু ঢেকে দেব। আমরা 7-8 মিনিট ধরে ভেজে নিলাম যাতে মশলাটার সঙ্গে কলিজাটা ভালো ভালো মেখে যায়। তো আমাদের মশলা থেকে তেল ছেড়ে আসছে, তো আমরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যে যেমন পছন্দ করেন সেই পরিমাণের জল দেবেন। আমরা যেহেতু ভুনা করছি বেশি জল দেব না। তো এখন আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, 7-8 মিনিটের জন্য ঢেকে রান্না করব। তো ভিউয়ার্স 10 মিনিট ঢেকে রান্না করার পর আমরা দেখব কলিজাটা রান্না কোন পর্যন্ত হয়েছে। তো আমাদের ঝোলও প্রায় শুকায় আসছে, কলিজাও সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু বাকি আছে। দেখবো লবণ হয়েছে কিনা। লবণ টবণ সব ঠিক আছে। কলিজাটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স আবারও 5 মিনিট ঢেকে রান্নার পরে আমরা দেখব কলিজাটা রান্না হয়েছে কিনা। তো ভিউয়ার্স আমাদের কলিজা রান্নাটা প্রায় হয়ে আসছে। আর আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি অনুপ, রান্নাটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালারটা কি চমৎকার আসছে। তো আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, বলতে কি শেষ হয়ে গেছে। এখন আমরা একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ। এখন একটু নেড়ে দিচ্ছি। তো আমরা প্লেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। তো এখানে আমাদের রান্নাটা শেষ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন খাসির কলিজা ভুনা। তো আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আপনারাও বাড়িতে এভাবে কলিজা রান্না করে খাবেন, তো খুবই ভালো লাগবে এবং খুবই সুস্বাদু লাগবে। তো আমরা চেষ্টা করছি ভালোভাবে করে ডেকোরেশন করে দেখানোর জন্য, জানি না কতদূর করতে পেরেছি। তো দেখুন আমাদের রান্নাটা, তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকেন।